গুগল সার্চ ইঞ্জিনে যখন আমরা সার্চ করি, বিশেষ করে সেলিব্রিটি যারা আছে তাদের নামটা কিন্তু প্রথমে গুগলের লিস্টে তাদের বায়োডাটাটা পুরোটা চলে আসে। এই জিনিসটা কীভাবে আসে কিংবা এই জিনিসটা চাইলে আপনার নামটা আপনি অ্যাড করতে পারবেন, যারা জানেন না তাদের জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। প্রথমে আমরা আমাদের গুগল ক্রোমে ঢুকবো। গুগল ক্রোমে ঢোকার পর এখান থেকে সার্চ দিব যে কোনো একটা হিজিবিজি নাম, মানে যেই নামটা আদৌ গুগলে কোনো অ্যাডজাস্ট নেই, ঠিক আছে? নাম দেওয়ার পর এখানে নিচে দেবো, যাওয়ার পর দেবো মরে দেবো। মরে দেওয়ার পরে এখান থেকে আপনার যে কান্ট্রি রিজনটা আছে সেটা যার যার কান্ট্রির ইয়েটা সে সেটা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে সেভ দিয়ে দেবো। তো সেভ দেওয়ার পর এখানে আপনি নতুন করে আবার সার্চ দেবেন অ্যাড নি টু সার্চ। এখানে তারপর প্রথম যে আসে অপশনটা আসে সেখানে গ্যাট স্টার্ট যে অপশনটা আছে দেখেন, এই গ্যাট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পুরো ফর্মটা চলে আসবে। তো ওকে ফাইন দেন আপনার নাম, তারপর আপনার লোকেশন, তারপর আপনার অ্যাবাউট ইউর সেলফ, অকুপেশন, ওয়ার্ক, এডুকেশন, হোমটাউন, মানে এভরিথিং যা যা ইনফরমেশন আছে এটার ভিতরে আপনারা তাই অ্যাড করে তা প্রিভিউতে ঢুকে দেবেন। এবং খুব শীঘ্রই এটা গুগলে প্রিভিউ করে আপনার এখানে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনিও সেমভাবে দেখতে পারবেন।